এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটিতে আমি আজকে ডিসকাস করব। ক্লাস সায়েন্সের মডেল এইটে পার্ট থ্রি কোশ্চেন সেটটা দেখো টোটাল পাঁচটা কোয়েশ্চেন দেওয়া আছে প্রথম প্রশ্ন তরিতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটছে সমীকরণ সহ এমন উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্ন অনুঘটক বলতে কী বোঝায় উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণ অথবা সরু তারজালি আকারে রাখা হয় কেন ব্যাখ্যা করো চার নাম্বার মানব দেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো পাঁচ নাম্বার খাবার সোডা ও টাটারিক অ্যাসিডে কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই দুটো বিক্রিয়া ঘটে কেন হয় ব্যাখ্যা করতে হবে তাহলে এবার কোশ্চেন আনসারগুলো দেখে নিই আমরা প্রথম প্রশ্ন দেখো তড়িতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটছে সমীকরণ সহ উদাহরণ দাও তড়িৎ প্রবাহের ফলেও অনেক রাসায়নিক পরিবর্তন ঘটে যেমন সামান্য সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ প্রবাহ পাঠালে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন এইচ ও অক্সিজেন মানে ও উৎপন্ন করে এক্ষেত্রে তড়িৎ শক্তি বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় বিক্রিয়া সমীকরণটা দেখে না টু এইচ টু ও ইজিক্যাল টু টু এইচ টু প্লাস ও টু দু নম্বর প্রশ্ন অনুঘটক বলতে কি বোঝায় উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো অ্যান্সার যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে অর্থাৎ ভর ধর্ম গঠন সম্পূর্ণ অবিকৃত অবস্থায় থাকে সেই সব পদার্থকে বলছে অনুঘটক এবার অনুঘটক দু ধরনের হয় এক প্রকার হলো ধনাত্মক অনুঘটক আর এক প্রকার হলো হল ঘটক আমি এখানে দু রকম অনুঘটকের উপস্থিতিতেই রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করেছি প্রথমে দেখো এক নম্বরে পটাশিয়াম ক্লোরেট সংকেত হচ্ছে কেসিএল থ্রি একে প্রায় ছশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে যৌগটি বিশ্লিষ্ট হয়ে খুব ধীরে ধীরে অক্সিজেন মানে ও টু উৎপন্ন করে কিন্তু চার ভাগ পটাশিয়াম ক্লোরেটের সাথে এক ভাগ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এমেনো টু গুঁড়ো মিশিয়ে দুশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে যৌগটি বিশ্লিষ্ট হয়ে গিয়ে দ্রুত অক্সিজেন উৎপন্ন করে এবং বিক্রিয়া শেষে এমেনো এর ভর গঠন ও ধর্ম সব অপরিবর্তিত থাকে সুতরাং এখানে এমেনটু একটি ধনাত্মক অনুঘটকের কাজ করছে মানে ক্ষেত্রে আমরা কি দেখলাম যখন শুধু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হচ্ছিলো অক্সিজেন তৈরির জন্য তখন প্রায় ছশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করতে হচ্ছিল এবং সেক্ষেত্রে অক্সিজেন যেটা উৎপন্ন হচ্ছিলো খুব ধীর গতিতে হচ্ছিল মানে অল্প পরিমাণে কিন্তু যখন চার ভাগ পটাশিয়াম ক্লোরেডের সাথে এক ভাগ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করা হচ্ছে তখন টেম্পারেচার লাগছে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং আগের থেকে অনেক দ্রুত অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাই এখানে এমেনেডও হচ্ছে একটি ধনাত্মক অনুঘটক বিক্রিয়ার সমীকরণ দেখো টু কেসিএল ও থ্রি প্লাস এমএন টু টেম্পারেচারটা লিখে দেওয়া দরকার এখানে দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড ইজিক্যাল টু টু প্লাস থ্রি ও টু আর এমএন টু আগেও ছিল এখনও তাই আছে অপরিবর্তিত অবস্থায় দু নম্বর এক্সাম্পল সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন পাওয়ার অক্সাইড যার সঙ্গেত হচ্ছে এইচ টু ও টু বিয়োজিত হয়ে জল আর অক্সিজেন তৈরি করে মানে হাইড্রোজেন পাওয়ার অক্সাইডকে এমনি রেখে দিলেই ওটা ভেঙে গিয়ে জল আর অক্সিজেন তৈরি হয়ে যায় কিন্তু ওই হাইড্রোজেন পার অক্সাইডে সামান্য ফসফরিক অ্যাসিড মিশিয়ে রাখলে বিয়োজন ধীর গতিতে হয় যদি এই ধরো পরীক্ষাগারে আমার এইচ টু ও লাগবে তার জন্য ওটা এনে রাখা হয়েছে এবার যদি ওটা অটোমেটিক্যালি ভেঙে গিয়ে অক্সিজেনের জল তৈরি করে তাই ওই বিয়োজনের হারটা যাতে কমে যায় তার জন্য একটু ফসফরিক অ্যাসিড মিশিয়ে রাখা হয় তাহলে এখানে কি হচ্ছে ভাঙনের হারটা কমাচ্ছে তার মানে ফসফরিক অ্যাসিড এখানে ঋণাত্মক কোনো কাজ করছে ক্রিয়া সমীকরণটা দেখো এইচ টু ও টু সামান্য এইচ থ্রি পিও ফর মেশানো হচ্ছে বিক্রিয়াতে ভেঙে এইচ টু আর ও তো তৈরি করছি কিন্তু সেখানে হারটা কমছে বিক্রিয়ার আর এটা অপরিবর্তিত থেকে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণ অথবা সরু তার জালির আকারে রাখা হয় কেন তা ব্যাখ্যা করো অ্যান্সার কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণ করলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় ফলে বেশি সংখ্যক অনুঘটকের অণু বা পরমাণু বিক্রিয়ার সুযোগ পায় এবং বিক্রিয়াও তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই জন্য রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটকে সূক্ষ্ম চূর্ণ অথবা সরু তার আকারে রাখা হয় আমরা কি দেখলাম অনুঘটক কোনো কোন ক্ষেত্রে বিক্রিয়ার বেগ বাড়াচ্ছে বিক্রিয়ার বেগ কমাচ্ছে এবার অনুঘটককে আবার যদি সূক্ষ্ম চূর্ণ করা হয় মানে কঠিন অনুঘটককে যদি সূক্ষ্ম চূর্ণ করা হয় তাহলে সেক্ষেত্রে কাজটা আরও তাড়াতাড়ি হয় কেননা অনুঘটকের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে সেই জন্য রাসায়নিক কারখানায় অনুঘটকে সূক্ষ্ম অথবা সুর তাড়াতাড়ি আকারে রাখা হয় উদাহরণ দেখো হাইড্রোজেন পার অক্সাইডে এর বড় টুকরোর চেয়ে সূক্ষ্ম গুঁড়ো দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেন নির্গত হয় চার নম্বর প্রশ্ন মানবদেহে উৎসেচকের গুরুত্ব আলোচনা করো অ্যান্সার মানবদেহে উৎসেচকের গুরুত্ব অপরিসীম সাধারণত প্রোটিন ধর্মী যে দ্রবণীয় জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয় কিন্তু ওই কোষের নিয়ন্ত্রণাধীনের না থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের বলে উৎসেচক কোষের অভ্যন্তরে ঘটে চলা বিভিন্ন জারণ বিচারণ প্রক্রিয়ায় উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন এক নম্বর দেখো খাদ্য শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে অ্যামাইলেজ ও লাইপেজ নামক উৎসেচক নেক্সট কোষের মাইট্রোকন্ডিয়াতে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে সাইট্রোকম অক্সিডেজ উৎসেচক তিন নম্বর মানুষের লালা রসে উপস্থিত বিভিন্ন উৎসেচক বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনকে ভাঙতে সাহায্য করে যেমন টায়ালিন মলটেজ এই ধরনের উৎসেচকগুলো মানুষের লালা রসে থাকে তারা বিভিন্ন ধরনের খাদ্য উপাদানকে ভাঙতে সাহায্য করে পাঁচ নম্বর প্রশ্ন খাবার সোডা ও টটারিক অ্যাসিডের কেলাস মেশালে কোনো বিক্রিয়া হয় না কিন্তু জল দিলেই দুটো বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো অ্যান্সার খাবার সোডা ও টাটারিক অ্যাসিডের কেলাস মেশানো হলে তাদের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না কিন্তু ওই সোডা ও অ্যাসিডের মিশ্রণে মানে ওই খাবার সোডা ও টাটারিক অ্যাসিডের মিশ্রণে জল ঢাললে দ্রুত বিক্রিয়া ঘটে এবং বুদবুদ আকারে গ্যাস নির্গত হয় কেন এরকম হয় না প্রথম ক্ষেত্রে কঠিন পদার্থের অণুগুলি দ্রাবকের অভাবে পরস্পরের সাথে মিশতে পারেনি প্রথম ক্ষেত্রে কঠিন মানে খাবার সোডা টাটারিক অ্যাসিডে কেলাস দুটি কঠিন পদার্থ নিজেদের মধ্যে মেশার জন্য যে দ্রাবক প্রয়োজন সেটা তখন ছিল না তার জন্য তারা পরস্পর সাথে মিশতে পারেনি তার জন্য বিক্রিয়া সম্পন্ন হয়নি তাই বিক্রিয়া ঘটেনি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে জল দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে জল দেওয়া হয়েছে তার মানে দ্রাবক উপস্থিত সেখানে এর ফলে দ্রুত বিক্রিয়া ঘটেছে এবং সিও গ্যাস বুধ আকারে নির্গত হয় তাহলে ভিডিওটিতে আমরা ক্লাস এইটের সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রিটা সলভ করে নিলাম এক করে বাকি সাবজেক্টগুলোর পার্ট থ্রি সলভ করে দেবো যেগুলো বাকি আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভিডিওটিকে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ